নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি অনেক দিন পরে এই ইউটিউবে আসলাম। আমি আমার নিজের ব্যক্তিগত কারণে বেশ কিছুদিন আমি আপনাদের ভিডিও দিতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এখন থেকে আমি আবার চেষ্টা করব আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার। তবে আমি আপনাদের ধন্যবাদ জানাবো একটা কারণে, সেটা হচ্ছে যে এই যে বেশ কিছুদিন আমি আপনাদের ভিডিও দিতে পারিনি, কিন্তু তা সত্ত্বেও আপনারা কমেন্ট করেছেন এবং অনেকে ভীষণ ভালো ভালো কমেন্ট করেছেন। আর যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে স্বাগত আমার চ্যানেলে। তারা যারা এসেছেন তারা নতুন নতুন অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, এটা আমি আশা রাখছি। আর আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব বলেছিলাম, যেহেতু বেশ কিছুদিন আমি আমার ব্যক্তিগত কারণে আমি ইউটিউবে আসতেই পারিনি, সেই জন্য ওটা করে উঠতে পারিনি। তবে এখন থেকে আমি ভিডিও দেওয়া শুরু করি। আপনারা ভিডিও দেখুন, যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ করা সত্যিই কি দরকার কি না। যদি দরকার তাহলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি করে আমি আপনাদের স্পেশাল কিছু ম্যাজিক, মানে একদম প্রফেশনাল কিছু ম্যাজিক আমি আপনাদেরকে শেখাবো। তার পদ্ধতি কী, কীভাবে শিখতে হবে সব কিছুই আমি আপনাদের জানাবো। তবে আজকে বেশি কথা না বলে আজকের ম্যাজিকটা আপনাদের দেখিয়ে ফেলি। আপনাদের থাম্বনেইলে দেখেই ফেলেছেন যে আমি অ্যাকচুয়ালি কী করতে চাই। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এই হাঁড়িটা ভর্তি করে চকলেট বার করে দেখাতে চাই। এক হাঁড়ি চকলেট, বিশেষ করে বাচ্চাদের ভীষণ পছন্দ, ভীষণ পছন্দের জিনিস যে এক হাঁড়ি চকলেট। যদি বাচ্চারা এরকম এই হাঁড়ি ভর্তি এক হাঁড়ি চকলেট পায়, বাচ্চারা ভীষণ আনন্দ পাবে। কি করে দেখাবেন, এর জন্য একটা যন্ত্র লাগবে। দাঁড়ান আমি প্রথমে যন্ত্রটা আপনাদের দেখাই। এই কিছুক্ষণ আগে বেশ কিছু বাচ্চারা এসেছিল, তাদেরকে আমি দেখাচ্ছিলাম, আর দেখাতে দেখাতেই এই দেখুন এতগুলো চকলেট অলরেডি বানিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন? এই দেখুন আমি একটু ঘুরিয়ে দেখাই, এই দেখুন এতগুলো চকলেট অলরেডি বানিয়ে ফেলেছি। এই চকলেটগুলো যদি এখন আমি এই হাঁড়ির মধ্যে রাখি, এই দেখুন এই যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন, এই চকলেটগুলো যদি এই হাঁড়ির মধ্যে আমি রাখি, তাহলে বুঝতেই পাচ্ছেন এখানে অলরেডি অনেকগুলো চকলেট হয়ে গেল। এখন কি করতে হবে আমাকে, এই হাঁড়িটা আস্তে আস্তে ভর্তি করতে হবে। তাহলে এই তো আমার কাছে একটা টুলস আছেই, এটা দিয়ে আমি চকলেট তৈরি করি, আর তৈরি করে করে এই হাঁড়িটাকে আমি একদম ভর্তি করে ফেলব। দেখুন কি করে করি, এটা বন্ধ করলাম, আমার দরকার চকলেট, আমি কি করব, একটু আগেই তো অতটা বানিয়েছি, আবার দরকার, আবার গিলি গিলি ফোকাস ফোকাস বলার সাথে সাথেই দেখা যাবে আবার এটা ভর্তি হয়ে গেছে চকলেটে। এই দেখো ভর্তি হয়ে গেছে, এটা কি করব, এটাকে আবার এই হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। এইভাবে করতে করতেই একটা সময় দেখা যাবে যে এক হাঁড়ি চকলেট। তাহলে এই চকলেটগুলোর মধ্যে রেখে দিই, এই দেখো একদম দেখুন আস্তে আস্তে হাঁড়ি প্রায় ভর্তির দিকে, এই দেখুন। এখন আমার দরকার আরও চকলেট, আমি কি করবো, এটা বন্ধ করব, বন্ধ করে আবার বলবো গিলি গিলি হোকাস ফোকাস, সাথে সাথেই আবার চকলেট। তো এইভাবে করে আমি কি করব, এই হাঁড়ি প্রায় ভর্তি করে ফেলবো, এই দেখুন এই দেখুন। তাহলে পরে বুঝতেই পাচ্ছেন যে আমার প্রায় এক হাঁড়ি চকলেট কিন্তু হয়ে গেল। এবার কিন্তু আমি বাচ্চাদেরকে ডিস্ট্রিবিউট করতে পারি, সবাইকে দিতে পারি। আপনারা এখন কি করে বানাবেন এই এক হাঁড়ি চকলেট, এইটা আপনাদেরকে বলে দিতে হবে। তাহলে আমি এটা বলে দেবার আগে আপনাদেরকে যেটা বলবো, যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ম্যাজিকটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর যদি আপনাদের মনে হয় যে এই ম্যাজিকটা কেমন করে দেখানো উচিত ছিল বা কী করে দেখালে আরও ভালো হতো, এটা কমেন্ট করে জানাবেন।
এবারে এর সিক্রেটটা আমি আপনাদেরকে বলে দেব। চলুন দেখা যাক। আসুন এই ম্যাজিকটা আপনারা কি করে করবেন। এই ম্যাজিকটা করার জন্য এই ইনস্ট্রুমেন্টটা দরকার। এই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে ড্রয়ার বক্স। এটা ক্রিস্টাল ড্রয়ার বক্স, এটা মানে ওপেকও পাওয়া যায়, অর্থাৎ পেতলের বা টিনের বা অ্যালুমিনিয়ামের পাওয়া যায়, তবে এটা হচ্ছে ক্রিস্টাল। এটা আপনি যে কোনো ম্যাজিক শপে পেয়ে যাবেন, ম্যাজিকের দোকানে পেয়ে যাবেন। আপনারা যারা ম্যাজিক করেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা কমেন্ট করবেন, আমি আপনাকে কোন ম্যাজিকের দোকানে পাওয়া যাবে দু একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও এটা পারচেস করে নিতে পারেন, অনলাইনেও কিনতে পারেন। তো এইটা কিনতে হবে। এইটা কী জিনিস, এটা কী করে কী হয় আপনাকে একটু দেখাই। এটার মধ্যে এই যে ট্রান্সপারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা একদম খালি দেখতে পাচ্ছেন তো, কিছু নেই, কিন্তু এটা এক্ষুনি ভর্তি হয়ে যেতে পারে। কী করে দেখুন আমি দেখাই ভর্তি কী করে হয়। এই দেখুন এই যে চকলেটগুলো আমি এর মধ্যে দিলাম, এই দেখুন এই যে চকলেটগুলো দিলাম, এটা যদি বন্ধ করি এটা আবার ভ্যানিশও হয়ে যেতে পারে। বলুন কীভাবে ভ্যানিশ হবে? এই দেখুন এর মধ্যে একটাও চকলেট নেই, খালি। তাহলে গেল কোথায়? না এখানে দুটো চেম্বার আছে, এই দেখুন এটা টানলে আবার ভর্তি হয়ে এসেছে। এই এখানে আরেকটা চেম্বার আছে, আমি আপনাদের দেখাই। এই দেখুন এই একটা চেম্বার এর মধ্যে আছে, বুঝতে পারছেন? দুটোই যেহেতু ক্লিয়ার ট্রান্সপারেন্ট সেই জন্য বোঝা যাচ্ছে না, আর যেহেতু এখানটা ব্ল্যাক আর এর ভেতরের এই অংশটাও ব্ল্যাক সেই জন্য বোঝাই যাচ্ছে না। এটা যদি আমি বন্ধ করি, আর এখানে দেখুন একটা লক সিস্টেম আছে এখানটায়, এখানটা এই আঙুলটা দিয়ে ধরে যদি আমি এটা টেনে বার করি তাহলে এই সেকেন্ড ড্রয়ারটা বেরোলো আর এই ভেতরের ড্রয়ারটা কিন্তু রয়ে গেছে। কিন্তু মনে হচ্ছে কি বলুন তো, এটাই বোধ হয় ট্রান্সপারেন্ট ড্রয়ার। এটার মধ্যে আপনি ভর্তি করে রাখুন প্রথম, এটা ভর্তি করে রেখেছেন। এই অবস্থাতে আপনি দেখালেন যে আমি একটু আগেই করেছি, করে আপনি এটা দেখিয়ে এটা যখন আপনি এই হাড়ির মধ্যে এটা মানে বার করে নিচ্ছেন তখন লোকে দেখলো এটা খালি হয়ে গেছে আর নেই। এমতো অবস্থায় এটা বন্ধ করলেই আবার আসবে, এটা বন্ধ করলেন লোকে দেখলো তো খালি এই মাত্র, তারপরে আপনি আবার দেখাচ্ছেন এটা আবার ভর্তি হয়ে গেছে। এটা যখন আপনি পরের বার টানছেন তখন এই আঙুলটা এখান থেকে বার করে নিলে পরে এটা অটোমেটিকই চলে আসে, সিস্টেমটা এইভাবেই তৈরি করা আছে। তা আশা করি এই ইনস্ট্রুমেন্টটা হলে পরেই আপনি চকলেট বানিয়ে দেখাতে পারেন। শুধু চকলেট নয়, আপনাদেরকে বলি এখানে আপনি আরও অনেক কিছু করতে পারেন। একটা ছোট্ট টিপস আমি আপনাদের দিয়ে দিই যাতে আপনারা এটা করতে পারেন বাড়িতে।